আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিহা কুকিং রেসিপিতে। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এটি নো ফেল একটি রেসিপি। এই ভিডিওটা ফলো করে যদি চিটা পিঠা বানান তাহলে আপনার পিঠাও এরকম ফুলকো পারফেক্ট হবে ইনশাল্লাহ। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। প্রথমে আমি চাল নিয়েছি এখানে 3 কাপ পরিমাণের। চালটাকে 6 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে রেগুলার যে ভাতের চালটা হয় সেটা নিয়েছি। এবার একটি ব্লেন্ডার জাগে দিয়ে দিচ্ছি 1 মুঠো রান্না করে রাখা ভাত। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ কুসুম গরম পানি। পানিটা এমন হতে হবে যেন আপনার আঙুল ডিপ করে ধরে রাখতে পারেন, এরকম কুসুম পানি দিলে হবে। এবারে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার সময় অবশ্যই থেমে থেমে ব্লেন্ড করতে হবে, করে পারফেক্টলি ব্লেন্ড হবে। পিউরিটা অনেকটাই ঘন মনে হচ্ছে। আমি আরও 1 কাপ কুসুম গরম পানি এখানে দিয়ে দিব। আমি যে ব্লেন্ডার জাগে ব্লেন্ড করেছিলাম সেখানে 1 কাপ পানি দিয়ে আমি আবারও মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মেশানোর পর দেখে নিব আরও পানি লাগবে কিনা। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছে। মেশানোর পর পিঠার ব্যাটারটাকে আমি আলাদা 2 ভাগে ভাগ করে নিব। আপনারা যারা পিঠার ব্যাটারে ডিম দিতে চান এ পর্যায়ে ডিমটা দিয়ে দিবেন। অর্ধেক ব্যাটারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কোরানো নারকেল। আপনারা চাইলে এর মধ্যে কুচি করা নারকেলও দিতে পারেন। নারকেলটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিব 1/4 চা চামচ বেকিং পাউডার। 1/4 চা চামচ বলতে বোঝানো হয় 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। পিঠার ঘনত্বটা পাতলা হবে না, আবার বেশি ঘন হবে না। এবার একটি লোহার কড়াই নিয়েছি। লোহার কড়াইটাকে ভালোভাবে গরম করে পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, চুলার আঁচ বাড়ানো কিংবা কমানো যাবে না। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর মাশাল্লাহ আমার পিঠাটা অনেকটাই ফুলে গেছে। এবার দ্বিতীয় পিঠাটার জন্য আবারও একইভাবে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন কড়াইটা যাতে অনেকটাই গরম হয়। যদি ঠান্ডা করে পিঠার ব্যাটারটা দেন তাহলে পিঠাটা পারফেক্টলি ফুলবে না। আমার দ্বিতীয় পিঠাটিও আমি তুলে নিচ্ছি। যদি মনে করেন পিঠার মাঝখানটায় কাঁচা রয়ে গেছে তাহলে বুঝবেন পিঠার ব্যাটারটা অনেকটাই ঘন হয়েছে। সেক্ষেত্রে আরও কিছুটা কুসুম গরম পানি দিয়ে দিতে পারবেন। আবার যদি পিঠারটা অনেকটাই নরম হয় তাহলে বুঝবেন ব্যাটারটা পাতলা হয়েছে। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি পিঠার ভেতরটা কেমন হয়েছে। ভেতরটা দেখতে পাচ্ছেন পারফেক্টলি ফুলেছে। আপনারা এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।